হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেক পরিচালক আসছে, নতুন নতুন অনেক পরিচালক আসছে, কিন্তু প্রযোজক অবস্থানটা, প্রযোজকদের অবস্থানটা আগের মতো নেই, মানে দেখা যায় না। কি এটা আমাদের দেশে আমরা যারা ছবি বানাই এজ এ ডিরেক্টর প্রডিউসার হিসেবে আমাদের অনেক প্রতিকূলতা ফেস করতে হয় ছবি বানানোর পরে, বিশেষ ডিস্ট্রিবিউশনে যাওয়ার পরে বা সিনেমা হলের মালিকরা একটা প্রডিউসার থেকে ছবি নেওয়ার ভিতরে যে মাঝখানের যে গ্যাপটা, এটা অনেক প্রবলেম। যার কারণ হচ্ছে কি, যারা একটু শৌখিন প্রডিউসার ছিল তারা অনেকে করে কি একটা দুইটা ছবি মানে বিরক্ত হয়ে তারা ব্যাক করে, বিকজ বাংলাদেশে ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা একটা বাজে সিস্টেম। মানে একটা সিনেমা হল ছবি নিল, যেমন সিনেপ্লেক্সে একটা ছবি গেল, সিনেপ্লেক্সে একটা টিকিট বিক্রি হয় 250 থেকে 300 টাকায়, একটা প্রডিউসার পায় 38 টাকা। 38 টাকার ভিতরে সেখানে গভর্নমেন্টের ট্যাক্স বাদ দিতে হয়, সেখানে তাদেরকে পার্সেন্টেজ দিতে হয়, অথচ একটা সিনেমার টিকিট বিক্রি করতেছে 300 টাকায়। এই বিভিন্ন কারণ হচ্ছে কি যে প্রডিউসাররা হচ্ছে কি খুব অনীহা, একটা দুটো ছবি বানানোর পরে তারা চলে যায়। এটা কি একটা সিস্টেম আনা উচিত, যেমন একটা টিকিট যদি 300 টাকা বিক্রি হয় একটা হলে, গভর্নমেন্ট ট্যাক্স বাদ দিয়ে যা থাকবে 50-50, সেক্ষেত্রে দেখা যাবে 5টা সিনেপ্লেক্স থেকে একটা 2 কোটি টাকার ছবি তার পুঁজি ফেরত আসা সম্ভব বাংলাদেশে।